শুনি রে খেপা খেপা গোল খেপা গোল মন্দে শুনছে এই মাটিটাকে মাটি এই মাটিটাকে খাঁটি করে কোন মাটির কথা বলছে বলছে এই মাটি আর দেহ মাটি এটা মাটির দেহ এই মাটির দেহটাকে খাঁটি করতে হবে জমিনটাকে ভালোভাবে প্রস্তুত করতে হবে জমিনের মাটি প্রস্তুত করে যদি বীজ পোতা দেয় বাবা গাছ ফসল ভালো হয় না এখান থেকে মহাজনের পানি নিয়ে আমার লেখা এই মাটি এই মাটিটাকে খাঁটি করে বীজটাতে কর মানবে জমিনে চাষ কর চাষ তো হবেই না গরুর পায়ে লাগবে দেখো ফালটা যেন যায় না সোনে খাপারে ওই দিকে রেখো সর এই মানবে জমিন চাষ করে এই মানবে জমিন
পাঁচটি ইঁদুর দেবে না তোমায় চাষ করিতে, চাষ করিতে যদি ঘট কুড়ুর চরণ পাতে, যদি ধর গুরুর চরণ পাতে, ওরা যে হবে দম বাবা। এটা রে কয় বাউল গীতের গান, তত্ত্ব গান। মানব জমিন, মানব জমিন চাষ করো মন, এই মানব জমিন কেমন পাগল মানে কুমার সঞ্জয় কে মানে সুদ হয়ে ঘাদল হয়ে সুদ রে কষ্ট ওরে ওরে সুস তোর পোতে দেখ একটা শ্বেতা কিন্তু জাদরের যে পাশায় কয়টা শ্বেতা জাদর সেটা সেই ইউ দেখা তুই দেখতে কি বাবা তোমার সঙ্গে যে তোমাদের কাছে সত্য কথাটা বলিয়ে গেল এই কথা কারো কাছে কবা যে তোমার সঙ্গে নিজেই আদার খেতা এই কথা কাউরে ভবিষ্যতে কবা না কিন্তু মা খবরদার কবা না তাহলে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে তাই না ওর পেছন দিয়ে যে কয়টা মুড়ি বেরোয় যায় কায়দা আছে তোমার সঙ্গে নিজে জানে না আবার অন্যের জ্ঞান দিয়ে বেড়ায় আমি কি একাই গেলাম না তোমরাও গাবা গাবা তো নাকি না কম গাবা তো মানব জমিন, মানব জমিন চাষ করে মন, এই মানব জমিন চাষ করে মন, এই মাটি এই মাটিটাকে খাঁটি করে বিজিতাতে করো রূপ মানব জমিন, মানব জমিন চাষ করো